একটি ডিমের উৎপাদন খরচ সর্বোচ্চ এগারো টাকা কিন্তু বিক্রি হচ্ছে পনেরো টাকা পর্যন্ত এতে বাজারে এসে হিমশিম অবস্থা ক্রেতাদের বাজারে অস্থিরতা কমাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নামলেও ডিমের দাম বাড়ার কারণ প্রকাশ্যে অনীহা সংস্থাটির সপ্তাহ ব্যবধানে এক ডজন ডিমের দাম বিশ থেকে পঁচিশ টাকা বেড়ে ঠেকেছে একশো পঁয়ষট্টি টাকায় খুচরা বিক্রেতারা জানান ছয় থেকে সাত দিন ধরে প্রতি বছর একশো পিস লাল ডিম কিনতে খরচ হচ্ছে এক হাজার দুইশো টাকা আর প্রতিহালি ডিম আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ডিমের বাড়তি দামের বিষয়ে খামারি ও আরতদারদের ওপর দোষ চাপান খুচরা ব্যবসায়ীরা তারা বলেন এখন প্রতিহালি ডিমের পাইকারি দাম বাহান্ন থেকে তিপান্ন টাকা হওয়ায় বাধ্য হয়ে খুচরা পর্যায়ে ডিম পঞ্চান্ন টাকা আলি বিক্রি করতে হচ্ছে ডিমের বাড়তি দামের কারণ খুঁজে বের করতে দিনে রাতে খুচরা পাইকারি আরতে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিমের দাম কোনোভাবেই পনেরো টাকার হওয়ার কথা না খামারিদের বুঝতে হবে কেউ অতিরিক্ত লাভ করে কোনোদিন টিকতে পারে না ডিমের দাম সর্বোচ্চ তেরো থেকে সাড়ে তেরো টাকা হওয়া উচিত নিশ্চয়ই সরবরাহ ব্যবস্থার কোথাও না কোথাও অতিরিক্ত মুনাফা করা হচ্ছে খামারিদের কত টাকা মুনাফা করা উচিত এই বিষয় নিয়ে খামারিদের সঙ্গে সরকারের বসা উচিত মোহাম্মদ রাকিবুল হাসান এনএন এন টিভি নারায়ণগঞ্জ